सबसे गुरुत्वपूर्ण अध्याय मन करी अध्याय उत्पादक विश्लेषण और एखे चुवालीसटा अंक शेखा मान हलो तुम तुम्हारे अष्टम श्रेणी पास कर फिर समय तुम गणित खूब भलो एक अवस्था चले गेदी तुम चुवालीस अंक शिखते होगा से दिन मन कर तो तुम्हार बेसिक कथा और बाकी नहीं ठीक है अष्टम श्रेणी बेसिक कमप्लीटर जो अध्याय को विकल्प नहीं एक नम्बर अंक आस a q plus h a q plus a plus b a plus b a square minus a into 2 plus उत्पादक सूत्र तीन तरीके नय प्रथम दुटा हल नय तीन नय सत्ताईस
फोर कटा तीन टा चार चार षोलो चार षोलो चौष्टि फाइव किूब फाइव तीन टा गुण करो कत है पाँच पद पचिस पाँच पचिस एकशो पचिस एबार सिक्स किूब सिक्स 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 छः छत्तीस छत्तीस गुणन छय छः छत्तीस तीन सौ अठारह एकुश टू वन सिक्स तरह दौ सेवन किूब कत सेवेन 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 तीनटा सात सात उनपचास के सात दिया गुण सात तेष्टि तीन हाथ छय चार सत आठाश चौतरिश थ्री फोर्टी थ्री देखो हमारे तीन सौ तेताल चले आसते এখন আমি এই যে কাজগুলো কেন করলাম এই জন্য করছি যে তোমরা এইট কিউব সমান পাঁচশো বারো নাইন কিউবে নাইন সেভেন টু নাইন টেন কিউবে ওয়ান থাউজেন্ড ওয়ান জিরো 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 সেভেন টু নাইন ওকে হ্যাঁ তাহলে আমরা ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ফোর কিউব টেন কিউব পর্যন্ত আমি তোমাদেরকে রেজাল্টটা দেখালাম তুমি তোমার কাজ হচ্ছে এটা মুখস্থ করে রাখা বারবার শিখে রাখা কীভাবে শিখবা ফাইভ কিউবে একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ দেখলেই ওয়ান টোয়েন্টি ফাইভ দেখলেই তোমার মাথায় যেন ফাইভ কিউব চলে আসে সিক্সটি ফোর ফোর কিউবে সিক্সটি ফোর ফোর কিউবে সিক্সটি ফোর সিক্স কিউব সিক্স কিউব সিক্স কিউব যে দুশো ষোলো সিক্স কিউব দুশো ষোলো সেভেন কিউব থ্রি ফোর্টি থ্রি তাহলে কী হবে যখনই তোমার কাছে এই সংখ্যাগুলো মাথার মধ্যে থাকবে তখন তোমার অঙ্কটা করতে বসলে তিনশো তেতাল্লিশ দেখা মাত্র যদি বলবে স্যার সেভেন কিউব আর তোমাকে চিন্তা করতে হবে না মাথা গরম করতে হবে না এবং ক্যালকুলেটার খুঁজতে হবে না তোমরা দয়া করে কেউ ক্যালকুলেটার খুঁজবে না ক্যালকুলেটার ছাড়া মোগুলো করবা আসলে এটি প্লাস দ্বিতীয় সূত্র আগের মতো এ প্লাস বি আমার এখানে মুষ্টিক রাখবা কিন্তু এ কিন্তু টু এক্স এ প্লাস বি তারপরে এ স্কোয়ার এর মধ্যে একাধিক রাশি হলে আমরা ফার্স্ট প্রোডাক্ট ব্যবহার করবো এ স্কোয়ার তাহলে ফার্স্ট প্রোডাক্ট ব্যবহার করলে সেকেন্ড প্রোডাক্ট কোথায় আগের ফার্স্ট প্রোডাক্টের জায়গায় এটা সেকেন্ড প্রোডাক্ট দিতে হবে এই জায়গাটাতে এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার এখন এই অবস্থাটা ভাঙায় দেখা জগত হয় ব্যাস দুই নাম্বার অঙ্কটা গেল বা তিন এলাম তিন কত কিউব এইট টু কিউব এইট কিন্তু সমস্যা হচ্ছে টু কিউব ধরলে যে এ পাওয়ার কিউব না এ পাওয়ার ফোর এখানে একটা সমস্যা আবার এখানে আসো দেখো এখানে একটা এ আছে যার পরে কোনো পাওয়ার নাই তাহলে আমরা তো উভয় রাশি থেকে একটা এ কমন নেই তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে একটা কমন সরিয়ে নেওয়া একটা কমন নিলাম নিলে এ কে টু পাওয়ার ফোর থেকে এ কমন গেলে কত থাকে এই যে কিউব টোয়েন্টি সেভেন এই কমন চলে গেছে আর বি কিউব উত্তর দেখো বাইরে এ আছে কত কিউবে এইট টু এ কত কিউবে সাতাশ থ্রি এখন তোমার এখানে একটা ভুল আছে এই লাইনে সে ভুলটা কি এই লাইনের মধ্যে একটা ভুল আছে সে ভুলটা হচ্ছে এই যে ভুলটা সবাই করে এ ভুলটাই তোমাকে শিখতে হবে এ কমন নিছ কার থেকে পুরো রাশিটা থেকে আর সে কমনের ব্যাখ্যাটা দিচ্ছে এই ফার্স্ট প্যাকেট এখন এই ফার্স্ট প্যাকেটটা এই মাথা থেকে মাথা নাই ফার্স্ট প্যাকেট চলে আসছে এক রাশিতে তাহলে আগের ফার্স্ট প্যাকেটের জায়গাটাতে একটা সেকেন্ড প্যাকেট তোমাকে দিতেই হবে কারণ ওই সেকেন্ড প্যাকেট তোমার একে কমন বোঝাবে এতে এই এই সেকেন্ড প্যাকেটটা আসছে এ এতে সবার থেকে কমন নেওয়া এটা বোঝানোর জন্য ওকে এবার আসে এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি এখানে সমস্যা নাই কিন্তু এরকম আবার সমস্যা কি সমস্যা দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে আবার একটা ব্যাকেটের জটিলতা আছে কোথায় সেই ব্যাকেটটা হবে
সেম ব্র্যাকেটটা হবে কোথায়, সেম ব্র্যাকেট a প্লাস b ইনটু a প্লাস b ইনটু, কিন্তু ইনটুটা নাই, ইনটু এক রাশি হয়ে গেছে, a প্লাস b দ্বারা এই টোটাল রাশিটাকে গুণ সূত্র অনুযায়ী, কারণ a কিউব প্লাস b কিউব সূত্রটি a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার, তাহলে এই গুণটা বোঝানোর জন্য আর একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে লাগবে, এই এই একটা এই দুইটা দুইটা ব্র্যাকেটের ভুল এই অঙ্কে হতেই থাকে সকলে, তুমি যদি ক্লিয়ার বুঝে লিখতে রাখতে পারো তোমার ভুল হবে না, টু স্কয়ারে ফোর, এখানে আবার বলছি আমি দেখো আমার সেকেন্ড ব্র্যাকেট আমি এখানে দেইনি, কারণ এই মাথা থেকে ও মাথা একটা ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, ঠিক আছে গেল তিন, পরের অঙ্কে যাও চার নাম্বার, কত হল কি হবে 64, ফোর হল কি হবে 64, ফোর এ 125, ফাইভ হল কিউব, কি সূত্র a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইনটু সেকেন্ড ব্র্যাকেট লাগবে, আগের আগের অঙ্কগুলোর ব্যাখ্যা সেকেন্ড ব্র্যাকেটের ব্যাখ্যাটা সবার বেলা একই, a স্কয়ার প্লাস a b a b প্লাস b স্কয়ার, দেখো ফোর স্কয়ারে সিক্সটি ফোর, নিশ্চয় তোমরা জানো ফোর স্কয়ারে সিক্সটি ফোর, চার পাশে বিশ এ বি, ফাইভ স্কয়ারে টোয়েন্টি ফাইভ বি স্কয়ার, অ্যান্সার তোমরা আজকে দশ পর্যন্ত যাবো, পাঁচ গেল, ছয়, সাতশো উনত্রিশ, কত কিউব নাইন কিউব সিক্সটি ফোর, তাহলে ফোর বি কিউবে বি সি সিক্স, সি সিক্স কে কি করবা, সি সিক্স কে স্কোয়ার কিউব দিলে কিন্তু গুণে ছয়, বাস এ কিউব মানে দুই তো আর ঝামেলা নাই, এ মাইনাস বি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্রেড ক্লোজ, এবার শুধু ক্যালকুলেশন, নাইন স্কোয়ারে একাশি, চার নয় ছত্রিশ, ষোলো, বি স্কোয়ার সি হবে ফোর, কারণ সি এর পর একটা স্কোয়ার ভিতরে আছে, শেষ অংশ, সাত নম্বর উঠাও,
27 64 এখানে এই অঙ্কটা দুই ভাগে করা যায় দ্বিতীয় কিছু কমন আছে কমন নিয়েও অঙ্কটা করা যায় কমন নিয়ে অঙ্কটা দেখাচ্ছি আগে দ্বিতীয় কমন নিয়ে আসলাম আর থাকে 27 এ কিউ প্লাস 64 সি কিউ দ্বিতীয় কমন থাকি থেকে যাক সেকেন্ড ভাগে দিলাম 27 মানে 3 এ 64 মানে 4 সি এক কিউ প্লাস দ্বিতীয় সূত্র লাগাবো a प्लस b सेकंड ब्रैकेट a स्क्वायर माइनस प्लस b स्क्वायर थ्री स्क्वायर नाइन तीन चारे बारो ए सी षोलो सी स्क्वायर এটা হচ্ছে আনসার এখন যদি কেউ বলে স্যার আমি কমন নেব না সম্ভব কিনা দেখাচ্ছি আছে কথা 27 এ বি কিউব 3 এ বি হোল কিউব দিলে 27 বোঝায় না বোঝায় 27 এ কিউব কিউব বোঝায় প্লাস 4 বি সি দি হোল কিউব দিলাম এ কিউব প্লাস বি দাও এভাবে ওটা হবে एक ही सूत्र मंगाओ ए प्लस बी ए प्लस बी ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर सेकंड ब्रैकेट क्लोज हिसाब टा करे देखाय दाओ थ्री ए बी 4bc 9 a स्क्वायर b स्क्वायर 3 4 12 a b स्क्वायर c प्लस 16 b स्क्वायर c स्क्वायर দুই ভাবে অঙ্কটা সম্ভব তুমি দুই ভাবে শিখতে পারো অথবা দেখো না যেভাবে তোমার ভালো লাগে সাত গেল আট নাম্বার 56 এক্স কিউব দেখো এই যে একটু আমরা মুখস্থ করেছিলাম 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব দেখো কোন কিউবের মধ্যে 57 এবং 189 নাই তার মানে কোন সংখ্যা এমন কোন সংখ্যা নেই যাদের কিউবে দুইটা সংখ্যা হবে তাহলে কি করতে হবে নিশ্চয়ই দুইটা সংখ্যার মধ্যে কমন কিছু একটা আছে একটা জোড় একটা বিজোড় দুই কমন নাই দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে যাবে না সাত দিয়ে ভাগ যাবে তো 7 8 56 সাত দিয়ে 189 কে ভাগ করো রাফে তুমি দেখবা 189 ভাগ 7 7 2 14 4 9 7 7 49 দেখো সাত দিয়ে ভাগ যায় তার মানে উভয় সংখ্যার মধ্যে একটা 7 কমন আছে নিলাম 7 7 8 56 আর এখানে ভাগ করলে হয় 27 y কিউব এই কমনের সাত কমন নিতে হবে এই কথা তুমি যদি চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারো তাহলে তোমার কথা শেষ এর বড় কাজ নাই আর কিছু এটা জানা কাজ সব তোমার জানা কাজ 8 মানে 2 27 মানে 3 1 কিউব মানে দ্বিগুণ সূত্র একদম তুমি জানো তাহলে এই অঙ্কে তোমার মেসেজ কি তোমার জন্য সতর্কতা কি যে আমার এমন কোন সংখ্যা আসতে পারে যে সংখ্যার কিউব নাই সরাসরি কিউব নাই কমন নেব দেখো কমন সাত কমন নিছি আমি সাত কমন নাই বলছি যে দুই কমন নেওয়া যায় কিনা দেখো এটা জোর এটা বেজোর দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে ভাগ এটাকে যাবে না এটাকে যাবে চার হবে না পাঁচ হবে না ছয় হবে না সাত সাত আট ছাপ্পান্ন সাত দিয়ে এটাকে ভাগ যায় কিনা রাতে দেখছি এইভাবে সিদ্ধান্ত করে নিতে হয় গণিত মাথা খাটাইতে হয় কেউ মানে দ্বিগুণের সূত্র ভাঙাও এই কাজটা তোমাদের এই কাজটা আমি করতেছি না আমি তোমাদের জন্য পরের অঙ্কে চলে যাচ্ছি নয় নাম্বার
3x minus 75 x cube देखो प्रथम संख्या 3x তার মানে বলতে যে কোন এমন কোন কিউব নাই তাহলে 3x 3 কমন নিতে হবে 100 কমন নিতে হবে এখন তার প্রশ্ন যে 3 দিয়ে 75 কে ভাগ যায় কিনা এই সংখ্যাটার মত ভাগ দেখতে হবে তোমাদের আগে 3 দিয়ে 75 কে ভাগ যায় কিনা 3 25 75 3 25 75 যদি তুমি ভাগে একটু লক্ষ্য হও তাহলে 3 25 75 তাহলে 3 দিয়ে ভাগ যায় তাহলে 3x কমন নিলাম এখন আবার তোমার জন্য ইন্টারভিউ 3x থেকে 3x কমন উত্তর কত 3x থেকে 3x কমন উত্তর কি শূন্য আসলে কমন মানে ভাগ কমন মানে ভাগ এই 3x কে 3x দ্বারা ভাগ ভাগ করলে ভাগফল কত হবে বলো 1 কত 1 লিখলাম 75 কি থেকে কমন নিলাম এখানে ভাগ রাফে দেখো না এইভাবে 75x কিউব ভাগ 3x 3 25 75 x কিউব থেকে একটা কাটা গেলে আর দুইটা তাহলে 25 x স্কয়ার 25 x স্কয়ার বুঝছো কিনা বিষয়টা খেয়াল করো কমন মানে ভাগ এই রাশিটা দিয়ে উভয় রাশিকে ভাগ করছি এখন দেখো আমার এখানে কিউবের সুযোগ নাই আছে স্কয়ারের সুযোগ কি দেখা যা তাহলে 1 স্কয়ারে 1 আর 5 স্কয়ারে 25 তাহলে আমার এখন কোন সূত্রের সাথে মিলে কিনা দেখো তো a স্কয়ার মানে b স্কয়ার a স্কয়ার মানে বি স্কয়ার বিয়োগ তো সবচেয়ে সহজ সূত্রটা একবার যোগ একবার বিয়োগ শেষ তো সব কিউবেই মিলবে এমন কোনো কথা নাই স্কয়ারও মিলতে পারে 10 নাম্বার লাস্ট আর করাবো না আজকে 10 দেখো 4x স্কয়ার মাইনাস y স্কয়ার একটু আগে বলছি আগে নম্বরটা তো আমরা বলছিলাম সব কিউব হবে এমন কোনো কথা নাই স্কয়ার বোঝা যাচ্ছে না স্কয়ার দিয়ে চিন্তা করতে হবে 2x স্কয়ারে 4 আর y স্কয়ার একবার একবার a স্কয়ার মাইনাস b স্কয়ার একবার যোগ একবার বিয়োগ শেষ আনসার আমরা তোমাকে শুধু সূত্র প্রয়োগ করা শেখাচ্ছি চ্যাপ্টার নানা ভাবে সূত্রটা কিভাবে প্র্যাকটিস হয় সেটা তোমাদের মনে আছে আজকে সবাইকে পর্যন্ত সবগুলো অঙ্ক ভালোমতো করো প্র্যাকটিস করো ভালো ভালো কমেন্টস রাখো সেই সুন্দর সুন্দর কমেন্টস অপেক্ষা রইলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ